প্লাস্টিক ও থার্মোকল জাতীয় দ্রব্য বর্জনের বার্তা দিয়ে রবিবার খড়দহ পৌরসভার তরফে খড়দহে আয়োজিত হল সচেতনতামূলক মিছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বর্তমান সময়ে পরিবেশ দূষণের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার। সরকারের তরফে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঠিক সেইভাবে রবিবার পরিবেশ দিবসের দিন সচেতনতামূলক মিছিল আয়োজিত হল খড়দহ পৌরসভার সামনে থেকে। খড়দহ পৌরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে খড়দহ পৌরসভার পৌরপ্রধান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মিছিল শুরু হয়ে শেষ হয় খড়দহ ডহরা বাজারে গিয়ে। পথ চলতি মানুষকে সচেতন করতে লিফলেট ও মাইক প্রচার চালানো হয়। এ বিষয়ে বলতে গিয়ে খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার জানান, আজকের প্রোগ্রাম হচ্ছে প্লাস্টিক বর্জন, মানুষকে সচেতনতা করা যে প্লাস্টিক থার্মোকল যেগুলো পরিবেশকে দূষিত করছে সেই সমস্ত জিনিস ব্যবহার বন্ধ করতে হবে, এবং 75 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না, এবং এটা দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য জরিমানা করা হবে 50 টাকা ক্রেতাকে, 500 টাকা বিক্রেতাকে। তাই আসুন সবাই মিলে আমরা পরিবেশ সচেতন হই এবং পরিবেশকে দূষণমুক্ত করি, এটাই আজকের কর্মসূচি মেইন। এক সচেতনতা প্রচারে খড়দহের বুকে আমরা বার হয়েছি। খড়দহ পুরসভা থেকে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে বাজারের প্রান্ত হয়ে, তারপর আমরা রওনা বাজার পর্যন্ত যাব, পালন করতে হবে। আমরা খড়দহ পৌরসভার পক্ষ থেকে সব রকমভাবে সহযোগিতা করবেন। প্লাস্টিক ক্যারিব্যাগ, থার্মোকলের থালা, বাটি, বাসন, গ্লাস, চামচ এবং প্লাস্টিকের কাপ বা অন্যান্য এই সব ধরনের সামগ্রী যেগুলো খড়দহের পৌরাঞ্চলের পরিবেশকে দূষিত করছে, আবর্জনায় পরিপূর্ণ করছে, চারদিক নিকাশি ব্যবস্থাকে নানাভাবে ভেঙে ফেলে দিচ্ছে, সেই অবস্থায় এই মিছিল খড়দহ পুরসভা থেকে বার হয়ে এই পথে এগিয়ে আসছে। আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন রাখি, আপনারা যাবতীয় ধরনের প্লাস্টিক, থার্মোকল ইত্যাদি যেসব সামগ্রীগুলো আছে, থালা, বাটি, গ্লাস, চামচ এবং প্রশ্রয় দেবেন না। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের মানুষের কাছে